नमस्कार, आज हम आलोचना करब घी नहीं। घी तो सबाई खाई, हमारे खूब प्रिय सुस्वादु एक खावार, किंतु ये घीते प्रचुर परिमाणे एडल्टरेशन भेजाले चान्स थाके, जेटा आमादेर पक्षे किंतु खूब क्षतिकर। आज के आलोचना करब कि आपनारा घियर प्योरिटीटा चेक करबें एवं किछु टिप्स देव जाते आपनारा घरेई बसे बुझते पारबें घीटा आसल ना भेजालजुक्त। তবে ওই যে বললাম প্রথমে কিন্তু বুঝতে পারবেন না, আপনি যে ব্র্যান্ডেরই খান, নামি দামি ব্র্যান্ড হোক বা লোকাল দোকানের হোক, গয়লার দোকানের হোক, মিষ্টির দোকানের হোক, এনে আগে আপনাকে ঘরে পরীক্ষা করে বুঝতে হবে যে এটা ঘিটা ঠিক আছে না নেই, তবেই কিন্তু আপনি ফার্দার কিনতে যাবেন। ঘি সম্বন্ধে বলতে গেলে আগে একটু বলে নিতে হবে ঘি কেন আমরা খাবো, এ সম্বন্ধে আমার একটু শর্ট ভিডিও আছে, দেখে নিতে পারেন। আবার একটু বলে নিচ্ছি স্বল্প পরিসরে, ঘি হচ্ছে একটা রিচেস্ট সোর্স আমাদের হেলদি ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট, কোলেস্ট্রল এবং ফ্যাট সলুবল প্রচুর ভিটামিন যেমন এ ডি ই, এগুলোর জন্য এটা খুব উচ্চ মানের একটা সোর্স। খুব আমাদের স্কিন হেলথ, আমাদের ভিশন, আমাদের ইমিউনিটি ফাংশন বুস্ট করার জন্য এই ল্যাকটোজ ফ্রি কনসেন্ট্রেট ঘি খেতে পারেন। এটা আমাদের শরীরে এনার্জি যোগায়, আমাদের হেলদি স্কিন প্রমোট করে, এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এটা হজমে সাহায্য করে, আমাদের অন্ত্রের গাট হেলথ খুব ভালো করতে সাহায্য করে এবং খুব হাই ক্যালোরি, তাই আপনারা অবশ্যই খাবেন কিন্তু খুব পরিমিত পরিমাণে। নমস্কার, এই পর্বে আমি আপনাদের হোস্ট ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট ও লাইফস্টাইল মডিফায়ার, আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। এবার আসি কি করে বুঝবেন। প্রথমে হচ্ছে গন্ধ, যদি অরিজিনাল ঘি হয় তার একটা বিশেষ গন্ধ থাকে এবং এই গন্ধটা সারা ঘরময় আপনি যখন রান্না করবেন ছড়িয়ে যাবে, কিন্তু যদি সেন্টেড বা অন্যরকম অ্যাডাল্টারেশন থাকে তাহলে এই অরিজিনাল ঘিয়ের গন্ধ কিন্তু আপনি পাবেন না। দু নম্বর হচ্ছে কালার, পিওর যে গরুর ঘি, ঘি কাউ ঘি, তার একটা টিপিক্যাল গোল্ডেন ইয়েলো কালার থাকে, একটা গোল্ডেন সোনার একটা ইয়েলো কালার থাকে, কিন্তু আর্টিফিশিয়াল ঘিগুলো দেখবেন একটু চকচকে সাদাটে, হ্যাঁ, এবং এই যে ন্যাচারাল এই কালারটা এটা কিন্তু এর মধ্যে থাকবে না। নাম্বার তিন হচ্ছে টেক্সচার আর কনসিস্টেন্সি। টেক্সচার কনসিস্টেন্সি কি, ঘি হচ্ছে খুব স্মুথ এবং ক্রিমি এবং রুম টেম্পারেচার এটা চট করে লিকুইড হয়ে যাবে, আবার যখন ফ্রিজে দেবেন চট করে এটা রেফ্রিজারেটর জমে যাবে, আবার চামচে করে বার করলে সাথে সাথে গলে যাবে, কিন্তু এর মধ্যে একটা চটচটে ভাব, স্টিকিনেস থাকবে না। কিন্তু যদি এর মধ্যে কোনো অ্যাডাল্টারেশন, ভেজাল মেশানো হয় তাহলে দেখবেন একটা আঙুলের মধ্যে একটা চিটচিটে ভাব থাকবে। এমনি নর্মাল ঘি কিন্তু তেল তেলে, চিটচিটে ভাবটা থাকবে না। চার নম্বর ক্ল্যারিটি আর ইম্পিউরিটিস, এটা কি ঘির মধ্যে ঘি দেখতে কিন্তু ক্লিয়ার, কোনো ইম্পিউরিটিস যদি থাকে ঘিটা কিন্তু ক্লিয়ার দেখতে হবে না, এবং এটাকে যদি আপনারা একটা চামচে করে প্যানে হিট করেন দেখবেন এমনি ঘি কিন্তু ছড়িয়ে যাবে, তেলের মতো ছড়িয়ে যায়, কিন্তু যদি ইম্পিউরিটিস থাকে তলায় দেখবেন এক জায়গায় একটা সেডিমেন্টের মতো থকথকে লেগে থাকছে, তাহলে বুঝতে হবে ঘিটা কিন্তু ভেজালযুক্ত। এরপরে আসছি এর একটা সাবটাইপ, বার্ন টেস্ট। বার্ন টেস্ট ওই একই, চামচে করে নিয়ে একটা প্যানের মধ্যে ঘিটা দেবেন, দিলে দেখা যাবে যদি ওটা অরিজিনাল হয় ওটা কিন্তু কোথাও বেঁধে থাকবে না, তেলের মতো চারদিকে ছড়িয়ে যাবে, কিন্তু যদি এটা চট করে গলে যাবে, কিন্তু যদি এটা ভেজালযুক্ত হয় তাহলে কিন্তু ওই তলা একটা রেসিডিউ পড়ে থাকবে, একটা জায়গায় থকথকে মতো পড়ে থাকবে, তখনই বুঝতে হবে এটার মধ্যে কোনো ভেজাল বা ইম্পিউরিটিস দেওয়া হয়েছে। নাম্বার সিক্স রেফ্রিজারেশন টেস্ট। রেফ্রিজারেশন টেস্ট কি, যদি ঘি অরিজিনাল হয় সেক্ষেত্রে ঘিটা যদি আপনার রেফ্রিজারেটর বা ফ্রিজে রাখেন সেটা চট করে জমে যায়, রুম টেম্পারেচারে আসার আগে যদি ফ্রিজে রাখা থাকে সেটা চট করে জমে যায়, কিন্তু যখনই আবার রুম টেম্পারেচারে আনবেন সেটা চট করে কিন্তু গলে যাবে, কিন্তু যদি ফ্রিজে রাখার পরও ঘিটা লিকুইড থাকে না জমে, তাহলে বুঝতে হবে এর মধ্যে অয়েল বা অন্য কোনো জৈব ফ্যাট মেশানো হয়েছে এবং ঘিটা পিওর নয়। আশা করি এই স্বল্প পরিসরে, স্বল্প অভিজ্ঞতায় আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি ঘির মতো একটি অতি মূল্যবান দামি খাওয়ার আমাদের খুবই উপযোগী, কিভাবে বুঝবেন এর মধ্যে ভেজাল দেওয়া আছে, আশা করি আপনাদের খুব কাজে লাগবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।